আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ইমেইলের আর একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ইনভাইটেশন টু দ্য ম্যারেজ সেরেমনি এই ইমেইলটা শেখাবো। তো বন্ধুরা, আমি তোমাদের জন্য অলরেডি একটি ইমেইল তৈরি করে ফেলেছি, এই ইমেইলটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিও। আর যারা এখনও আমার ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, বন্ধুরা অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। সো চলে যাচ্ছি মূল আলোচনায়। বন্ধুরা, আমরা জানি ইমেইলের যে অংশগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ফ্রম, টু, সেন্ড, সাবজেক্ট, ডিআর, এরপরে মূল ইমেইল এবং লাস্টের কথাবার্তা। তো এখন আমরা নতুন যে বইগুলো দেখতেছি বন্ধুরা, সেখানে ফ্রম এবং টু আর সাবজেক্ট দিয়ে লেখা শুরু হয়। ফ্রম এবং সেন্ডটাকে অনেক বইতে বর্তমানে লেখা হচ্ছে না। তো তোমরা টু এবং সাবজেক্ট দিয়েই কাজটা করতে পারো। আর এমনিতে ফ্রমে হচ্ছে নিজের নাম এবং যে জিমেইল অ্যাড্রেস রয়েছে সেটা বসাইতে হবে। বন্ধুরা, আমি আবারও বলছি, ফ্রমে নিজের জিমেইলটা বসাইতে হবে। ওকে, আর আচ্ছা, আমি একটু ফাঁকে থেকে দেখাচ্ছি, হাত এখানে দেওয়া যাবে না। তো এই যে তোমরা দেখতে পারতেছো ফ্রম, এই ফ্রমে তোমরা হলো নিজের নাম, যা যা লেখার লাগে জিমেইল বানাইতে হয় ওইভাবে লিখবে। আমি এখানে লিখছি রানা, এখানে সংখ্যা দেই নাই, তো rana@gmail.com। আর টুতে যার কাছে আমি লিখবো তাকে টু ধরবো, টুতে আমি লিখছি raju@gmail.com। বন্ধুরা, এরপরে হচ্ছে সেন্টে আমরা কি লিখবো, দিন লিখবো। আজকে হলো সাপোজ আগামীকালের হিসাব ধরছি, আজ শুক্রবার, আমি ক্লাসটাকে রবিবার হিসেবে ধরেছি, ক্লাস শুরু হবে। তো সানডে 13 নভেম্বর 2022, আর টাইম দিছি 11 AM, অর্থাৎ সকাল 11টায় আমি এটাকে মানে লিখছি, এটা ধরছি। তো সাবজেক্টটা হলো ইনভাইটেশন টু দ্য ম্যারেজ সেরেমনি, মানে বিবাহ অনুষ্ঠানে বন্ধুকে যে দাওয়াত দিবা বন্ধুরা, সেই তোমার হচ্ছে সাবজেক্টটা এটা হবে, ইনভাইটেশন টু দ্য ম্যারেজ সেরেমনি, বিবাহ অনুষ্ঠানে দাওয়াত বা নিমন্ত্রণ। এরপরে ডিয়ার রাজু, এখানে টুতে যে নামটা লিখবো সেই নামটাকে আমরা এই ডিয়ারের অংশে লিখে দেব। টুতে বন্ধুর নামটা স্মল লেটারে লিখতে হবে, বাট আমরা যখন ডিয়ার লিখবো তখন এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ওকে, এরপর আমি মূল ইমেলটা তোমাদেরকে শোনাচ্ছি, বাংলা করে দিচ্ছি। ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট, তুমি জেনে খুশি হবে যে দ্য ম্যারেজ সেরেমনি অফ মাই এল্ডার সিস্টার উইল বি হেল্ড অন 20 নভেম্বর 2022। তুমি জেনে খুশি হবে যে আমার বড় বোনের বিবাহ নভেম্বর মাসের 20 তারিখ অনুষ্ঠিত হবে। তাহলে 2022 সালের নভেম্বরের 20 তারিখে আমার বড় বোনের বিবাহ অনুষ্ঠিত হবে। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। সো আই ইনভাইট ইউ টু দ্য সেরেমনি, তাই আমি তোমাকে অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছি। সেরেমনি মানে অনুষ্ঠান। আই হোপ ইউ মাস্ট জয়েন দ্য সেরেমনি, আমি আশা করি তুমি অবশ্যই এই অনুষ্ঠানে যোগ দিবে। নো মোর টুডে, আজকে আর নয়, কনভি মাই রিগার্ডস, আমার শ্রদ্ধা পৌঁছে দিবে বা দিবে টু ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতাকে, অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, এবং ছোটদেরকে ভালোবাসা দিবে। ইয়োর লাভিং ফ্রেন্ড রানা। তো বন্ধুরা, এই যে ফর্ম যেটা দেখছো, এই ফর্মে যে নামটা থাকবে সেই নামটাকে তোমরা এই শেষে বসিয়ে দিবে, লেখকের নামটা শেষে চলে যাবে। তো মূল কথা হচ্ছে আমরা বর্তমানে টু এবং সাবজেক্ট দিয়ে লেখা শুরু করি, এরপর ডিয়ার লিখি, এরপরে এই অংশটাকে পুরোটাই লিখে ফেলি। তো বন্ধুরা, এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা এখনও আমার ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অতি শীঘ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, আমি তোমাদের জন্য যত প্রকারের রাইটিং পার্ট রয়েছে, গ্রামাটিক্যাল ক্লাস রয়েছে, সেগুলো ধীরে ধীরে আপলোড দেওয়ার চেষ্টা করতেছে। তোমরা অবশ্যই এই ভিডিও গেলে অবশ্যই তোমরা রাগ করবে না, ভাববে এগুলো কিন্তু তোমাদের ফ্রেন্ড চ্যানেল থেকে আসছে। ইংলিশ উইথ আজিম তোমাদের বন্ধু চ্যানেল, এখান থেকে তোমরা প্রচুর পরিমাণে পড়া পেয়ে যাবে। তোমরা কমেন্ট করলে তোমাদের কমেন্টের রিপ্লাই অনুসারে ক্লাস বানিয়ে দেওয়া হবে। ওকে, জাস্ট
বন্ধু মনে করবে, কমেন্ট করবে সবাই, আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে একটু জানিয়ে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।